I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. Hello viewers, Assalamualaikum warahmatullah. আজকে কিছু দুইটা নতুন গাড়ি ভিডিও আমরা দেখাবো, মানে রিকন্ডিশন একবারে আনরেজিস্টার্ড কার, এখন পর্যন্ত বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়নি। তো আমরা মূলত ইউজড কারের সাথে নিউ কারগুলো সেল করি, মানে অকশনে যেই একদম পোর্টের গাড়িগুলো থাকে আনরেজিস্টার্ড কার ওইগুলো সেল করে থাকি। তো আমি কার সলিউশন থেকে নাইম বলছিলাম, আমি আছি আপনাদের সাথে। তো ফার্স্ট অফ অল আমরা যে গাড়িটা দেখব একবারে নতুন, মানে এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন করানো হয়নি এই গাড়ি। মডেল 2018, এটা হাইব্রিড তেলে চালিত গাড়ি, এটা সিএনজি করানো হয়নি। আর যা কিছু আছে সবই অরিজিনাল, কোনো জায়গায় এক বিন্দু পরিমাণ টাচ আপ করানো হয়নি বা এক বিন্দু পরিমাণ কোনো মেকানিক্সের হাত পড়ি নেই। আপনারা দেখতে পাচ্ছেন, সময় স্বল্পতার কারণে গাড়িটি খুব ডিটেলসে দেখানোর কথা ছিল, যদিও মানে চেষ্টা করতেছি কিন্তু হয়ে উঠবে না, কারণ সানলাইটটা পড়ে যাচ্ছে। আর এটা এত ইয়ে করে বলারও কিছু নেই, আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন, মানে ব্যাক লাইট থেকে শুরু করে সামনে ফ্রন্ট লাইট, ফ্রন্ট গ্লাস, রিয়ার গ্লাস, সাইডের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। তো আমরা গাড়িটির ইন্টেরিয়ারটা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ইন্টেরিয়ার, যেখানে এখন পর্যন্ত কোনো পায়ের মানে জাপানি থেকে আসার পরে বাংলাদেশে কোনো ফ্যামিলি এখন পর্যন্ত গাড়িতে উঠি নাই। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে, এটা অরিজিনাল অ্যান্ড্রয়েড ডিসপ্লে, এই এই গাড়িটার মূলত এই অ্যান্ড্রয়েড ডিসপ্লেটা লাগানো হয়েছে, এই জাপানি থেকে অরিজিনালভাবে যে অ্যান্ড্রয়েড ডিসপ্লেটা লাগানো। আর এটার গিয়ার অটো গিয়ার, ঠিক আছে, হাইব্রিড অল এভরিথিং আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা ছিল সামনের সাইডটা, আমরা এখন আপনাদেরকে পেছনের দরজাটা দেখাচ্ছি। এটা যদি আপনারা জানেন যে এটা এক সাইডের ডোরটা অটো, ঠিক আছে। অনেক অপশন আছে, আপনারা নয়া গাড়িগুলোর অপশন যদি আপনারা ইউটিউবে দেখেন ভালো করে, আরও কয়েকটা গাড়ির ভিডিও যদি দেখেন বা এই নোয়ার বিশেষত্ব নোয়ার যে কোম্পানির ভিডিওগুলো থাকে সেখান থেকে এই মডেলটার কী কী অপশন আছে আপনারা দেখে নিতে পারবেন। এছাড়া আমরাও দেখাই দিতাম কিন্তু সময় স্বল্পতার কারণে দেখাতে পারতেছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার বোতল ক্যারি করার জন্য আবার আপনাদের যেই একটা ট্রে দেওয়া আছে সামনের সিটের সাথে, বা ফোন বা পার্স বা যাই রাখেন, আপনি বোতলও চাইলে চা কফি যেটা মন চায়। তো এই ছিল এই পাশের অটো ডোরটা আমরা দেখালাম, এটার ব্যাক গ্লাস, ব্যাক লাইট সব এখন পর্যন্ত অরিজিনাল, ঠিক আছে, কোনো বিন্দু পরিমাণ ডিফিট গাড়িতে নেই, একবারে আনরেজিস্ট্রেশন গাড়ি, এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি গাড়ির। আপনারা এই পাশের দরজাটা আমি স্লাইড করে দেখাচ্ছি আপনাদেরকে ওপেন করে, এটার পিছনের সারি সিটগুলো ফোল্ড করে উপরে রাখা যায়, আপনারা তো জানেনই এটা সম্পর্কে। এটা ডুয়েল এসি, আর ডুয়েল এসি বললেও ভুল হবে, এটা সেন্ট্রাল এসি, ঠিক আছে, প্রত্যেকটা সিটের উপরে এসি সেন্ট্রাল সিস্টেম করা, এটা খুবই সুন্দর সিস্টেম করা। তো এই এই ছিল এই পাশের এটা ড্রাইভিং সিটের ডোরটা। আর এই গাড়িটি হচ্ছে আপনার হচ্ছে পুশ স্টার্ট, হ্যাঁ, এটা কি না, এটা পুশ স্টার্ট। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশন গাড়িটির, প্রত্যেকটা অল অপশন আপনারা ইউজ করতে পারবেন। গাড়িটির মাইলেজটা বাইরের যে মাইলেজ, সামান্য কিছু মাইলেজ আছে। গাড়িটির পার্কিং লাইটটা আমি অন করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য যে এটা দেখতে কীরকম লাগে। আর গ্রিলটা তো জানেন ক্রোম গ্রিল, একদম লেটেস্ট মডেল, এর পরের কোনো মডেল নেই এই গাড়িটা নোয়ার। আর এটার 50% ব্যাংক লোন, আর সেই ক্ষেত্রে আমি আস্কিং প্রাইসটা বলতেছি না, এটা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে, এটা অনেক বিষয় আছে যেটা সামনাসামনি আমাদের সাথে কন্ট্যাক্ট করলে বেশি বেটার হবে এটার ব্যাংক লোনের সম্পর্কে, কারণ আমরা আনরেজিস্টার্ড কারগুলোতে ব্যাংক লোন দিয়ে থাকি, সেই ক্ষেত্রে ব্যাংকের ক্লিয়ারেন্সটা আপনাদেরকে বেশি দেখাতে হবে। এটা আরও কিছু নিয়মকানুন আছে, এটা ডিটেলস আপনারা আসলে আমরা বলে দিতে পারবো। যারা নিতে চান এই গাড়িটা সেই ক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট করে আমাদের শোরুমে ভিজিট করতে হবে গাড়িটা দেখতে হলে, আর আসার আগে অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে হবে। এখন আমরা আরেকটা গাড়ি দেখতে যাচ্ছি, এটা টয়োটা অ্যাক্সিও হাইব্রিড, একেবারে লেটেস্ট মডেল,
আর আবারও ওই নোয়াটা যেটা দেখলাম একদম সেম একই কথাই বলবো, এখন পর্যন্ত চিল পরিমাণ, বিন্দু পরিমাণ টাচ আপ গাড়িতে করি নাই আর বিন্দু পরিমাণ টাচ করানো হয় নাই গাড়িতে, কোনো মেকানিক্স এখন পর্যন্ত গাড়িতে হাত দিইনি। আপনারা দেখতে পাচ্ছেন কম গ্রিল, আপনার হেডলাইট থেকে শুরু করে সব কিছু একদম অরিজিনাল ফ্রেশ কন্ডিশন, টায়ারগুলোও একদম নতুন অরিজিনাল যে টায়ারগুলো থাকে গাড়িতে, গাড়ির সাথে যা যা কিছু আছে জাপানি থেকে যেগুলো আসছে অল এভরিথিং এখন পর্যন্ত সব কিছুই নতুন কন্ডিশনে আছে। গাড়িটির মডেল 2016, ঠিক আছে। আপনারা ইন্টেরিয়রটা দেখেন, আর এটার মনিটর, এটাও অ্যান্ড্রয়েড মনিটর, অটো গিয়ার, আর এই গাড়িগুলোর সিটে বসে যে এত মজা, এটা যারা গাড়িটা নিয়েছে বা নিবে এই গাড়িগুলো ইউজ করবে তারা মানে জানে যে এটা কতটা মজা সিটে বসে। তো যাই হোক, এটা ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন, সামনের ফ্রন্ট লাইট ব্যাকলাইট, ঠিক আছে, খুবই দারুণ। এটা হাইব্রিড এনার্জি ড্রাইভ, হ্যাঁ, আর এটা প্রত্যেকটা গ্লাস তারপরে কালার সব কিছু অরিজিনাল কন্ডিশনে আছে। তো আমরা সামনের সাইডে ড্রাইভিং সিটের সাইডটা আমরা দেখতেছি, এটার অল অপশন অটো, প্রত্যেকটা সুইচ আপনারা ইউজ করতে পারবেন। আর একটা ছোট্ট একটা মজার বিষয় আছে, এইটাতে আপনারা চাইলে কয়েন এখানে ক্যারি করতে পারবেন, তো ঠিক আছে। আর মিরর এটা আপনার রিমোট কির সাথে কাজ করে। এটা ছিল পেছনের সাইডে ইন্টেরিয়রটা, তো আসুন আমরা এই গাড়িটার ইয়ের সম্পর্কে বলি। পেপার্স টেপার্স তো সবই ব্লু বুকটা দেওয়া আছে গাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাইব্রিড যে এক্সিউটার এটার ইঞ্জিনটা, তো এটা হাইব্রিড সাইডের অপশন আর এটা ইঞ্জিন সাইডটা। এখানে এটা এই বিষয় নিয়ে যত বলবো ততই বরঞ্চ আমার কথা ফাও বলা হবে, কজ বলার কিছুই নেই, কোনো বলার স্কোপ নেই এই গাড়ির সম্পর্কে। তো এই ছিল আজকের আমাদের যে ভিডিওটা, মানে দুইটা গাড়ির রিকন্ডিশন ছিল, এটা আমরা আপনাদেরকে একদম লেটেস্ট মানে অকশনে যে গাড়িগুলো মানে আনরেজিস্টার্ড কার এই দুইটা আমরা আপনাদেরকে দেখালাম। তো আজকে এই পর্যন্তই ছিল। তো এই গাড়িটা 50% ব্যাংক লোন সিস্টেম আগেরটার মতোই, আপনাদেরকে ডিটেলস জানতে হলে কন্ট্যাক্ট করে আসতে হবে, ঠিক আছে। তো আমাদের যে লোকেশনটা এটা ঢাকা মোহাম্মদপুর গাবতলী বেড়িবাঁধ রোড, আর ঢাকা উদ্যান হাউজিংয়ের পাশে আমাদের শোরুম। আমাদের শোরুমের নাম কার সলিউশন। তো আপনারা দেখতে পাবেন বড় করে ব্যানার দেওয়া থাকবে আমাদের কার সলিউশনে। তো এখানে আপনারা দুইটা গাড়ি পাবেন, ইউজড কারও পাবেন, রিকন্ডিশন কারও পাবেন। তো রিকন্ডিশন কারগুলোর ডিটেলস তো আমি বলে দিলাম, এটা কন্ট্যাক্ট করে আসতে হবে ডিটেলস জানতে হলে। তো এই ছিল আজকের মতো ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দয়া করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।